আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের পর সব দম্পতি মা বাবা হতে চান, বাড়িতে নতুন অতিথি আসুক এটা সবাই চায়। কিন্তু অনেক সময় সন্তান ধারণে সমস্যা দেখা দেয়। গবেষণা বলছে গত কয়েক বছরে ভারতে প্রায় 15-20 মিলিয়ন দম্পতি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। একরকম নয়, নানাবিধ বিষয়ে বাধা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে। আর সন্তান ধারণে যে মহিলারাই সমস্যায় পড়েন তেমনটা নয়, 31 বছর বয়সের ঊর্ধ্বে প্রায় 40% ভারতীয় পুরুষই বদ্ধাত্মের শিকার। কিন্তু কেন দিনের পর দিন এই সংখ্যা বেড়ে চলেছে? বিশেষ 5টি কারণ আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। তো বন্ধুরা, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তার আগে সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গবেষকদের মতে বর্তমান লাইফস্টাইলই এর জন্য দায়ী। খাওয়া দাওয়ার অনিয়ম, সুস্থ পরিবেশ থাকার অভাব যৌন জীবনতার বদ্ধাকের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই চিকিৎসকদের সর্বপ্রথম পরামর্শ, সন্তান নেয়ার পরিকল্পনা থাকলে সুস্থ জীবনযাপন করা অত্যন্ত জরুরি, না হলে সংসারের নতুন সদস্য আনার প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলাই শ্রেয়। ভালো বাবা মা হতে হলে আপনাকে তো অবশ্যই পরিশ্রমী করতে হবে। তাই এই বিষয়গুলো আপনি মাথায় রেখে যদি কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সন্তান লাভ করতে পারবেন। এবং আপনার সন্তান লাভে যে ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। সেই 5টি সমস্যার ভিতরে প্রথমটি হলো বয়স। সন্তান ধারণে বয়স একটি বড় ফ্যাক্টর। 20 বছর বয়সে আপনি কী রকম জীবনযাপন করেছেন তা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। 35 বছরের মধ্যে মহিলারা গর্ভধারণ করতে পারলে তা স্বাস্থ্যের পক্ষে ভালো, ছেলেদের ক্ষেত্রে সেই বয়সটা 40-এর মধ্যে। তৃতীয়ত হলো ওজন। অতিরিক্ত বেশি কিংবা অতিরিক্ত কম ওজন বদ্ধাত্মের অন্যতম কারণ হতে পারে। কম ওজন হলে মহিলাদের হরমোনের ব্যালেন্স সঠিক থাকে না, ফলে গর্ভধারণের সমস্যায় পড়তে হয়। একই অসুবিধা হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রেও। তৃতীয়ত হলো ধূমপান। শ্বাসকষ্ট তো বটেই, ধূমপান ক্যান্সারের মতো মারণ জাতীয় রোগ ডেকে আনে। কিন্তু জানেন কি, ধূমপান মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা কমিয়ে দেয়। সিগারেট শরীরের ফেলোপাইন টিউবকে ক্ষতিগ্রস্ত করে, যা ডিম্বাণু গর্তে মসৃণভাবে পৌঁছাতে পারে না। এদিকে ধূমপান পুরুষের স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে আপনাকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। তৃতীয়ত হলো মদ্যপান। মদ্যপান ঠিক কীভাবে সন্তান ধারণের সমস্যায় ফেলে তা নিয়ে এখনও গবেষকরা গবেষণা করে চলেছেন। ফলে গবেষকদের মতে বদ্ধাক্ত থেকে দূরে থাকতে কম মদ্যপান করাই বুদ্ধিমানের কাজ। পুরুষ ও মহিলা উভয়েরই এক্ষেত্রে বিশেষ প্রযোজ্য। অতিরিক্ত মদ্যপান পুরুষদের স্পাম্পের গুণাগুণ নষ্ট করে দেয়। সর্বশেষ হলো মানসিক চাপ। মানসিক চাপ ও দুশ্চিন্তা নানাভাবেই শরীরে খারাপ প্রভাব ফেলে থাকে। এ থেকে হার্টের অসুখ, অ্যাজমা সহ মানসিক রোগও হতে পারে। শুধু তাই নয়, বদ্ধাত্মের অন্যতম কারণও দুশ্চিন্তা। মানসিক চাপ পুরুষদের স্পাম্প কাউন্ট ও স্পাম্পের গুণাগুণ নষ্ট করে দেয়। এক্ষেত্রে মহিলাদের ডিম্বস্ফোটনে সমস্যা হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা এই 5টি বিষয় বুঝতে পেরেছেন এবং আপনারা সর্বদা চেষ্টা করবেন এই কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনাকে সন্তান দান করবেন, এবং তাছাড়া আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত প্রার্থনা করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সন্তান দান করবেন। আশা করি আপনারা এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।